হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যার নাম মোহাজ মাইন্ড ওয়েলকাম টু অ্যানাদার রিভিউ ভিডিও আজ আমি একটি গানের রিভিউ দিতে চলেছি এর আগে বাবু খাইসো গান যেভাবে বাংলাদেশ এবং ভারতবর্ষের মানুষকে মানুষের একদম মাথা খাইসো করে দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ যে গানের আমি রিভিউ দিতে চলেছি সেই গান কিন্তু ভারতবর্ষের এবং বাংলাদেশের মানুষকে একেবারে আলাদা মাত্রার একটি সাথ দিয়েছে এই গানটির নাম হচ্ছে রাজকন্যা গানটির লিরিক্স লিখেছেন রাজদীপ এবং গানটি মিউজিক প্রডিউস করেছেন আদীব। তো চলুন রিভিউ শুরু করা যাক গানটির প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গানটির লিরিক্স এর আগে আমরা যে সমস্ত গান উপহার হিসেবে পেয়েছি সেই গানের মিউজিক এত লাউড সেই গানের লিরিক্স ভাষা আমাদের কান মাথার ওপর দিয়ে চলে যায় কোনো কিছুই বোধগম্য হয় না রকম পরিস্থিতিতে আজ রাজকন্যা গান কিন্তু এই গানের লিরিক্স এত সহজ সরল মানে এত সহজ সরল গানের ভাষা যে খুব সহজেই আপনার বোধগম্য হয়ে যাবে এই গান একেবারে আমাদের মনের সে অগছানো জায়গাগুলো অগছানো কথাগুলো বহিঃপ্রকাশ ঘটিয়েছে আর থেকে বড়ো কথা হচ্ছে গানটিতে যে স্টোরিটা দেখানো হয়েছে সেই স্টোরি কিন্তু কম বেশি বলতে গেলে প্রত্যেক মানুষের জীবনে ঘটে যাওয়া এক কাহিনী মানে বাসে ট্রেনে ট্রামে বা মেট্রোতে ভালো লাগেনি এরকম কোনো মানুষই বলতে পারবে না প্রত্যেকেরই একবার না একবার কাউকে না কাউকে ভালো লেগেই থাকবে আর সেই দুর্বল স্থানটাকে তুলে ধরেছে এই গানে সেটাকে স্টোরি হিসাবে এই গানে দেখানো হয়েছে তাই এই গান খুব সহজেই আমাদের মন কেড়ে নিয়েছে আমাদের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে আর গানটির সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গানটিতে যে রাজকন্যাকে দেখানো হয়েছে যার নাম হলো সাফা কবির তার যে স্মাইল তার যে মৃদু হাসি তা বলতে গেলে সব ছেলেদেরই মানে ক্রাশ খাবেই খাবে ছেলে কেন বলবো মেয়েদেরও ভীষণ ভালো লাগবে মানে রাজকন্যা তো সত্যিই রাজকন্যা এছাড়া গানটিতে যে কালার গ্রেড ব্যবহার করেছে সেটা কিন্তু বেশ ভালো এবারে আসি গানটির ডিসঅ্যাডভান্টেজের কথায় গানটিতে যে অটোটিউনটা ব্যবহার করা হয়েছে সেটা মানে একটু বেশি ব্যবহার করা হয়েছে এটা যদি একটু কম হতো তাহলে হয়তো গানটা আরও বেশি সুন্দর হতো সেকেন্ড পয়েন্ট হচ্ছে গানটিতে যখন ছেলেটি স্বপ্নে ওই রাজকন্যাকে ভাবছে তখন মানে স্বপ্নের রাজকন্যাকে ভাবা এবং বাস্তবে রাজকনার মধ্যে যে কালারটা সেই কালারটা কিন্তু সেম রাখা আছে সেই কালারটা যদি একটু চেঞ্জ হতো তাহলে স্বপ্ন ব্যাপারটা যে আলাদা সেটা বোঝা যেত আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা মানে খুব বেশি করে আমাদের চোখে পড়েছে এবং কমেন্টেও অনেকেই লিখেছেন যেটা হচ্ছে গানটিতে আছে লাল পাড় হলুদ শাড়ি এই লাল পাড় হলুদ শাড়িতে প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছেই আছে তো যদি রাজকন্যাকে লাল পাড় হলুদ শাড়ি পরানো যেত এখানে কিন্তু রাজকন্যাকে লাল পাড় হলুদ শাড়ির লিরিক্সে থাকলেও রাজকন্যা কিন্তু মডার্ন ড্রেসে আছেন তো যদি রাজকন্যাকে লাল পাড় হলুদ শাড়ি পরানো যেত তাহলে হয়তো গানটার মাত্রাটা আরও উঁচুতে চলে যেত লেভেলটাই অন্য হতো কারণ লালপার হলুদ শাড়িতে আমাদের প্রত্যেকেরই দুর্বলতা আছে এবং লাল পাড় হলুদ শাড়িতে যে কোনো মেয়েকে অপরূপ সুন্দরী লাগে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে গানটা আপনারাও শুনুন কারণ এই একটা গান আমরা এখন পেয়েছি যে গানটা শোনার পর আপনি ওয়াও বলতে বাধ্য হবেন তো গানটা আপনারাও শুনুন আমারও পার্সোনালি আপনাদের কাছে অনুরোধ রইল গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার রিভিউ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আর অনেক বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই কথা দিলাম ততদিন পর্যন্ত খুব ভালো থাকুন কিপ স্মাইলিং